নমস্কার, আজকে অন্য একটি ঘোষণার জন্য একটি ভিডিও করা হচ্ছে। আমরা মানে প্রোগ্রেসিভ আর্ট অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট, আমরা ঠিক যে ধরনের কাজকর্ম করি, যেমন আর্ট এডুকেশন নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করছি এবং অন্যান্য কালচারাল এডুকেশন নিয়ে আমরা কাজ করছি, তো আমাদের যেমন আবৃত্তি, গান, নাচ বা ছবি আঁকার প্রতিষ্ঠানগুলির সঙ্গে একটা সংযোগ রয়েছে। তার পাশাপাশি আমরা মেইনস্ট্রিম একটি আর্ট কলেজ চালাচ্ছি, যেটা আপনারা জানেন যে প্রোগ্রেসিভ কলেজ অফ আর্ট অ্যান্ড এডুকেশন। এবছর আমাদের বহু কাঙ্ক্ষিত একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা মেইনস্ট্রিম এডুকেশনের মধ্যেও আস্তে আস্তে নিজেদের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি। আমরা আমাদের বহু দিনের ইচ্ছে ছিল একটি স্কুল তৈরি করব, এবং সেটা অবশ্যই একেবারে নার্সারি স্কুল থেকে শুরু হবে। তা স্থানের অভাবে আমরা স্কুলটা এখনও পর্যন্ত শুরু করতে পারছিলাম না। এবছর যেহেতু আপনারা জানেন সবাই, তথাগত আশ্রম আমাদের নতুন পরিসর, সেখানে স্কুলের জায়গা হয়েছে এবং আগামী এপ্রিল মাস থেকে আমাদের স্কুলের নতুন সেশন শুরু হচ্ছে। প্রোগ্রেসিভ প্লে স্কুল এই নামেই শুরুটি হচ্ছে। এই সুসংবাদটি আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই আজকে এই ছোট্ট ভিডিওটি করা। ব্যাপার হচ্ছে যে মানে স্কুল হঠাৎ করে কেন? আমরা তো আর্ট এডুকেশন নিয়ে কাজ করছিলাম, হঠাৎ করে স্কুল কেন? না, হঠাৎ করে স্কুল নয়, আমাদের একটা সুদীর্ঘ পরিকল্পনা আছে। কিন্তু সেই পরিকল্পনাটা পরিকল্পনার স্তরে ততদিন পর্যন্ত থাকে যতদিন পর্যন্ত না আমরা সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জমিটা প্রস্তুত করতে পারি। আমরা স্বপ্ন প্রত্যেকেই দেখি, কিন্তু একটি স্বপ্ন শুধুমাত্র দিবাস্বপ্ন হয়ে থাকলে তো হবে না, তাকে ধাপ বাই ধাপ তার জারণের জায়গাটি দিতে হবে। তো আমরা মেইনস্ট্রিম এডুকেশন নিয়ে ভাবতাম, দীর্ঘদিন ধরে ভাবতাম। দেখুন, এই যে আমরা আজকাল দেখি যে প্রচুর প্রাইভেট স্কুল এবং ভালো ভালো স্কুল, নামে বিভিন্ন নামী স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল, সমস্ত কিছু, কিন্তু এই যে স্কুলগুলি, তাদের শিক্ষার পদ্ধতি অনেক বেশি আধুনিক, অনেক বেশি বিজ্ঞানসম্মত, অনেক বেশি শিক্ষা বিজ্ঞানসম্মত, তাতে কোনো সন্দেহ নেই। আমরা হয়তো সেই জায়গায় পৌঁছব না, বা সে জায়গায় পৌঁছানো বা তাদের পেছনে ধাওয়া করার চেষ্টা করব না। কতগুলো জায়গায় কিছু ল্যাক, কিছু খামতি থাকে, যেমন ভাষাগত সমস্যা। দেখুন, যে বাচ্চাগুলি ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা বাংলা বলতে পারে না বা বাংলা লিখতে পারে না, অথচ বাড়িতে সে কিন্তু বাংলায় কথা বলে। আবার ইংরেজিটাও যে তারা খুব ভালো বলতে পারছে তা কিন্তু না, খুব ভালো বুঝতে পারছে তা কিন্তু না, অর্থাৎ সবটাই কীরকম যেন খাপ ছাড়া। সে দেখুন, এই যে বাচ্চারা বিজ্ঞান পড়ে, এই যে বিজ্ঞান, অথচ বেসিক ফিজিক্সের যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু ওরা বোঝে না। আপনি একটি বাচ্চাকে, সে হয়তো জিওগ্রাফিতে 95% নাম্বার পেয়েছে, তাকে আপনি প্র্যাকটিক্যালি জিজ্ঞাসা করুন ভঙ্গিল পর্বত কীভাবে তৈরি হয়, সে তার হয় মুখস্থ উত্তরটি বলবে, যদি মুখস্থ না থাকে তখন সে বুঝিয়ে কিন্তু আপনাকে দিতে পারবে না যে কীভাবে। বেশিরভাগ ক্ষেত্রে এমনটা দেখা যায়, আমি নিজে যেহেতু প্রাইভেট টিউশন পড়াতাম একটা সময় পর্যন্ত, এই যে ধরুন বিজ্ঞান বলুন, ভূগোল বলুন, ফিজিক্স কেমিস্ট্রি যাই হোক না কেন, এই যে সাবজেক্টগুলো, যে কোনো সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো আজকাল বাচ্চারা যে জিনিসটা করে, যে শুধুমাত্র প্রজেক্ট ওরিয়েন্টেড এবং এক্সাম ওরিয়েন্টেড। আমরা এই জায়গা থেকে বেরোতে চাইছি, আমরা চাইছি এমন একটি স্কুল তৈরি করতে। আমি বারবার যেটা বলছি, আমার কারো সঙ্গে বা আমাদের কারো সঙ্গে কোনো বিরোধ নেই, সবাই সবার নির্দিষ্ট পদ্ধতিতে, নিজস্ব পদ্ধতি অনুযায়ী কাজ করছেন এবং খুব বিজ্ঞানসম্মতভাবে কাজ করছেন। আমরা একটু আমাদের মতো করে করব। আমাদের যে স্কুলটি হবে সেটি আপাতত বাচ্চাদের স্কুল, কিন্তু সেই বাচ্চাটি প্রথমে ক্লাসে ঢোকার আগে জুতোটা গুছিয়ে ক্লাসে ঢুকতে হয়, জুতো যেখানে সেখানে ছেড়ে ঢুকতে নেই সেটা শিখবে। ক্লাসে যিনি শিক্ষক থাকবেন তাকে প্রত্যেক দিন এসে বাধ্যতামূলকভাবে গুড মর্নিং বলতে হবে না, তাকে হাত জোড় করে নমস্কার করাটা শিখতে হবে। এটা আমাদের স্কুলের ক্রাইটেরিয়া। এরকম বেশ কিছু জিনিস আমাদের স্কুলে কিন্তু থাকবে,
যেখানে একটা বাচ্চার নৈতিক শিক্ষা বা মরাল এডুকেশনটা সবার আগে হবে। দ্বিতীয় পাঠ হবে তার নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন। এই দুটো জিনিস যদি ঠিকঠাক হয়, একটা বাচ্চার মন মানসিকতা যদি ঠিকঠাক তৈরি হয়, তার এডুকেশন তৈরি হতে বাধ্য। আমরা এই জায়গাটা কোথাও একটা হারিয়ে ফেলি। আমরা বাচ্চাদের শুধুমাত্র কম্পিটিশনের দিকে এগিয়ে দিই। হ্যাঁ, কম্পিটিশনের দরকার আছে, নিঃসন্দেহে দরকার আছে, কিন্তু সেই কম্পিটিশনে কম্পিট করতে গেলে তাকে তো তৈরি সেভাবে হতে হবে, এবং আমাদের এই পরিসরে আমরা সেই চেষ্টাটুকু করব। আপনারা সকলে সঙ্গে আছেন, আমরা আর্ট কলেজেও ঠিক যেভাবে করার চেষ্টা করছি বা করে চলেছি এই কটা বছর ধরে, স্কুলটিও আশা করছি সেইভাবেই এগোবে। প্রত্যেকটি যে কটি বাচ্চা আমার, মানে ভাবতে ভালো লাগছে, আমার নিজের মেয়ে, তার বয়স এই 3 বছর 2 মাস, তাকে দিয়েই স্কুল, মানে সে স্কুলের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। তো এই যে আমার মেয়ে বা আমার মেয়ের বয়সী আরও যে বাচ্চারা যারা আমাদের স্কুলে এখন ভর্তি হচ্ছে, আমাদের এখন ভর্তি চলছে, যারা আসবে, আমরা এই ব্যাচটিকে বা এর যেভাবে আমরা এগোনোর চেষ্টা করছি, আপনারা সবাই আশা করি সঙ্গে থাকবেন, আমরা টপার তৈরি করব না, সেদিকে এগোবও না। সে পরবর্তীতে কতটা ভালো মানুষ হতে পারবে, তার মধ্যে নিয়মানুবর্তিতা তৈরি হচ্ছে কিনা, নৈতিক মূল্যবোধ তৈরি হচ্ছে কিনা, এবং তার পাশাপাশি পড়াশুনোর প্রতি তার যত্ন, পড়াশুনো কেন করবে, কিভাবে করবে, কি তার পদ্ধতি, জোর করে কোনো কিছু চাপিয়ে নয়, ভালোবেসে যতটা সম্ভব করানো যায়, এই ধরনের বেশ কিছু পরীক্ষামূলক এবং গবেষণামূলক পদ্ধতি নিয়েই আমরা এগোনোর চেষ্টা করছি। প্রোগ্রেসিভ প্লে স্কুল আমাদের নতুন সংযোজন। আপনারা অনেকে জানেন যে আমাদের সংস্থাটির একটা রেকগনেশন রয়েছে চিত্রে গুম্ফা, অর্থাৎ সান্দাকফু রুটের প্রথম যে মনাস্ট্রিটা পড়ে সেই চিত্রে গুম্ফার সঙ্গে আমাদের একটা যোগাযোগ রয়েছে এবং তাদের একটা রেকগনেশন আমাদের রয়েছে, এবং সেই সুবাদে আমরা ওই অঞ্চলে পাহাড়ের বেশ কয়েকটি স্কুলের সঙ্গে আমরা যুক্ত। যেমন ছঘাড়ি স্কুল রয়েছে, সেটা নেপালের মধ্যে পড়ে, তারপরে মাংলাবাড়ি স্কুল রয়েছে ইলাম ডিস্ট্রিক্টের, তারপরে ধরুন মেঘমা স্কুল রয়েছে, সেই স্কুলগুলোর সঙ্গে আমরা যুক্ত রয়েছি দীর্ঘদিন ধরে। তো সেই স্কুলগুলির পঠন পাঠন পদ্ধতি, সেই পদ্ধতি অর্থাৎ পাহাড়ি বাচ্চারা যেভাবে শেখে বা ওখানে যেভাবে একেবারে অল্প সামগ্রী, অল্প অজারের মধ্যে ওদেরকে এত সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা, একটা শিক্ষা পাঠ্যক্রম, এবং তার পাশাপাশি, শুধু পাঠ্যক্রম নয়, তার পাশাপাশি একদম প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে, মানুষের সঙ্গে একাত্ম হয়ে যে শিক্ষা দেওয়ার পদ্ধতি বা করণ কৌশল, আমরা আমাদের স্কুলে সেই বিষয়টিও রাখার চেষ্টা করব, এবং তাদের কিছু মেডিটেশনাল টেকনিক, এডুকেশনাল টেকনিক তাদের রয়েছে, সেই টেকনিকগুলি তারা আমাদের সঙ্গে শেয়ার করেন, এবং আমরা সেগুলো আমাদের বাচ্চাদেরকে, যে ছোটো ছোটো বাচ্চারা আমাদের এখানে পড়তে আসবে, আমরা তাদের মধ্যে সেই বিষয়গুলিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব বা আমাদের এডুকেশন সিস্টেমের সঙ্গে সেগুলোকে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে একটু অন্য রকমভাবে বাচ্চারা মজা করে শিখবে, শেখার জন্য শিখবে, মানে শুধুমাত্র একটা ওই স্কুলে আসতে হচ্ছে, একটা নিয়ম করে স্কুলে আসতে হয় বলে আসছে তা নয়, ওরা যেন ভালো করে স্কুলে আসে, ভালোবেসে স্কুলে আসে, এবং স্কুল থেকে যেটা শিখবে, দেখুন একটা বাচ্চা ক্লাস এই নার্সারি থেকে ক্লাস 1, 2, 3, 4 এর মধ্যে যা শেখে না, এটা হচ্ছে সেই জমি, যে জমিতে পরবর্তীতে তার জীবন বৃক্ষটা দাঁড়িয়ে থাকবে। আমরা সেই জমি তৈরির গুরুদায়িত্বটা নিতে চলেছি। আমরা আত্মপ্রত্যয়ী যে সেই জায়গাটি আমরা আমাদের মতো করে একটা ভিত দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের সকলের সহযোগিতা আমাদের সঙ্গে থাকুক, আপনাদের পরামর্শ সঙ্গে থাকুক, সমস্ত রকম পরামর্শ, সমস্ত রকম সহযোগিতা সব কিছু মিলিয়ে আসুন আমরা একযোগে একটা সুস্থ এবং একদম অভিনব একটা শিক্ষা পদ্ধতি প্রোগ্রেসিভ প্লে স্কুলের মাধ্যমে শুরু করি। নমস্কার।